আমার পেইন্টিং এবং সেলাই দুটা একসাথে কিভাবে করি এটা নিয়ে আপনাদের অনেক অনেক কিউরিয়াসিটি, অনেক অনেক কোশ্চেন, তো আজকে সেটার বিস্তারিত সব কিছুই শেয়ার করব এই ভিডিওর ভিতরে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, খুব বেশি বড় না, 5-6 মিনিটের ভিডিও। আমি প্রথমে যে কাপড়ের ড্রয়িংটা করছি বা যে আঁকছি, রং করছি, সেটা হচ্ছে কিন্তু সুতি ওয়েল কাপড়। যে কোনো কাপড়ের উপরে আপনি কিন্তু কালার করতে পারেন। আর এই গোলাপ ফুলের যে ডিজাইনটা, এটা অলরেডি আমি শেয়ার করেছি ড্রয়িং, আপনারা ফার্স্ট কমেন্ট চেক করলেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। মূলত এটা আমার একটা ড্রেসের মধ্যে করছি, এটা একটা ফ্রকের নিচের পার্টে করব। তো আমি এখন যে কালারটা ইউজ করছি, এখানে আমি দুইটা কালার মিক্সড করে পাতার কাজ করছি। আর এই কালারগুলো বা এই রঙগুলোকে বলা হয় ফেব্রিক অ্যাক্রিলিক কালার। এটা কিন্তু নর্মাল অ্যাক্রিলিক কালার না, অ্যাক্রিলিক কালার অনেক পদের আছে। গ্লাস পেন্টিংয়ের কালার আছে, উড মানে কাঠের উপর রং করার কালার আছে, এটা হচ্ছে ফেব্রিক মানে কাপড়ের উপরে রং করার রং। অনেকেই কমেন্ট করেন আপু এই রং উঠে যাবে কি না। আসলে যদি উঠে যায় তাহলে এত কষ্ট করে করার তো কোনো মানেই হয় না। আর এই রঙগুলো আপনারা কোথায় পাবেন সেটাও অনেকে জানতে চান। বেসিক্যালি আমি এগুলো নিউ মার্কেট থেকে কিনি অথবা আপনার পোশাকি পেজ ফেসবুক, এখানে আপনারা সার্চ দিলে ওই আপুর কাছ থেকেও পাবেন। আপু কিছু রং আমাকে পাঠিয়েছিল, এগুলোতে কোনো কিছু মিক্সড করতে হয় না। অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এটাতে কি কিছু মিক্সড করতে হয় কি না, তো আসলে কিছুই মিক্সড করতে হয় না। এটা একটা রেডি কালার, এই যে বোতলগুলো দেখছেন এই ছোটো ছোটো বোতলের ভিতরে একেবারে রেডি কালার থাকে, জাস্ট আনবেন আর একটা তুলি দিয়ে রং করবেন। আমি ওরকম ভালো রং করতে পারি না, তো মোটামুটি করছি। এখানে হচ্ছে কি, আমার কাছে কোনোটাই একেবারে পিওর সবুজ কালার নাই, তো আমার কাছে দুইটা কালার, একটা টিয়া আর একটা লেমন, তো দুইটা মিক্সড করে আমি কাজ করি মূলত পাতার। আর একটা হচ্ছে একটা নেভি ব্লু কালার কাপড়, আপনারা অনেকেই জানেন নেভি ব্লু বা ডার্ক কোনো কালার কাপড়ের উপর রং করলে হোয়াইট কালারটা দিয়ে আগে কাজ করতে হয়। বাট আমি এখানে যেহেতু এটার উপর আবার সেলাই করব, তাই আমি এখানে আর বেশি মোটা করে প্রলেপ দিব না রঙের, তাহলে সেলাই করতে কষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পাশেই দুইটা পাতা দেখা যাচ্ছে অলরেডি, যেটা আমি সেলাই করেছি। তো যেহেতু এত সেলাই করব, তাই এখানে আমি প্রথমে প্রলেপ দিব সাদা রঙের, তারপরে আবার টিয়া বা সবুজ বা লেমন। আসলে দুই তিনটা কালার যখন আমি একেবারে একটা জায়গায় দিব, সেখানে আর কিন্তু সেলাই করা যাবে না, জায়গাটা অনেক শক্ত হয়ে যাবে। তাই আমি এখানে হালকা বা পাতলা করে জাস্ট সবুজের একটা প্রলেপ দিচ্ছি, দেন এখানে আবার সেলাই করব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আপনারা যদি আর সেলাই না করেন, শুধু কালার বা মানে শুধু পেন্টিং করেন, সেক্ষেত্রে ডার্ক কালার কাপড়ের উপরে আগে আপনার একটা বেস হোয়াইট কালার দিয়ে নেবেন, তাহলে যে কোনো কালার ভালো ফুটবে। যদিও আমার এই কাপড়ের উপরে এমনিতেই কালারটা ভালোই ফুটছিল, তাই আমার আর হোয়াইট কালারটা দিতে হয়নি। এই যে আমি কিন্তু অলরেডি দুই ধরনের পাতাতেই কালার করে ফেলেছি, এখন শুধু এটা শুকানোর পালা। মোটামুটি যেখানে যেখানে পাতা দেওয়ার দরকার আমি সেখানে পাতার কালারটা করেছি, এখন এটা ভালো করে শুকাবো, দেন এটার পরের যে প্রসেসটা সেটা করব। আর এটা অনেক বড় সাইজের, মানে 20 ইঞ্চি সাইজের একটা ফ্রেম, এটাও আমি ঢাকা থেকে আনিয়েছি। নিউ মার্কেটে আপনারা সব কিছু অ্যাভেলেবেল পাবেন। আমি মূলত কোনো পেজ থেকে তেমন একটা কিছু কিনি না, যখন কেউ কিছু পাঠায় বা গিফট করে সেটা ডিফারেন্ট, বাট আমি মূলত কোনো পেজ থেকে কিছু কিনি না। তো যাই হোক, এখন আমি যে পাশ থেকে যে সেলাই করছি, এখানে একতার সুতা নিয়েছি, একেবারে রঙের পাশ থেকে আমি এখানে একটা ব্রাউন কালার সুতা নিয়েছি, একতার সুতা দিয়ে এটা চারপাশটা বর্ডার করেছি। এটা আসলে আমি রাতে করেছি ভিডিওটা, কারণ আমি দেখা যায় দিনের সময় অনেকটা সময় ব্যস্ত থাকি, নতুন নতুন ভিডিওগুলো করার ওইভাবে সময় পাই না, তাই রাতে করে ফেলি। আর রাতের কালারটা বুঝতেই পারেন যে এক মানে এক্সাক্ট কালারটা ওইটা আসে না, এই যে এটা কিন্তু দিনের আলোতে আবার তো মানে ভিডিও করা, তো সাইডের যে মানে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর ফুটেছে আমার এই নেভুলো কালার কাপড়ের উপরে। তো এই যে সাইডের বর্ডারগুলো দিয়েছি আর একটা মাঝখানে যে সেলাইটা দিয়েছি, এগুলো কিন্তু কাঁথা স্টিচ মানে রানিং স্টিচ। আর এই পাতাগুলো আমি কাজ করব, একটা সাইড সম্পূর্ণ হচ্ছে গিয়ে সবুজ একতার সুতা দিয়ে আমি এখানে কাঁথা স্টিচ করব, অনেকটা ভরাটের মতো। আপনাদের কাছে যদি হাতের কাছে রং না থাকে, সেক্ষেত্রে শুধু এরকম ডিজাইন করে আপনারা এরকম কাঁথা স্টিচ ভরাট দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি স্মুথলি খুব সুন্দর করে মানে সেলাইটা করছি, আসলে কিন্তু এটা করাটা এতটাই স্মুথ না, মানে যেহেতু কালার করা কাপড়ের উপরে এটা একটু শক্ত হয়ে যায়, সেটার উপরে আবার সুই দিয়ে কাজ করা অনেক কষ্টের একটা ব্যাপার। কিন্তু আপনারা ভিডিওতে এটা 3-4 মিনিট বা 5-6 মিনিটে একটা কাজ দেখে ফেলেন, ভাবেন যে হয়তো অনেক সহজ বা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিষয়টা এরকম না।
আর অনেকবার হাতে আমি এটার ফুটো হয়ে গেছে, কারণ কাপড়টা অনেক শক্ত থাকে রং করার পরে, সেটার উপরে সেলাই করাটা একটু মানে কষ্টকর। তারপরও কাজটা ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি বেবি ড্রেস অনেকগুলো করেছি, আর রং এবং সেলাই সেটা থেকে ইন্সপায়ার হয়ে ভাবলাম নিজের জন্য কিছু করি। আর এই যে ডালের দিকটাও কিন্তু আমি দুই পাশে এরকম বর্ডার করে মাঝখানে এরকম সবুজ বা টিয়া কালার সুতা দিয়ে আমি ডালের কাজটা করছি। মূলত পুরো কাজটার ভিতরেই আপনার রং এবং সুতার খেলা থাকবে, আশা করছি অনেক বেশি সুন্দর হবে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পরে। ওইটা তো বড় পাতা গেল, গোলাপের যে পাতাগুলো থাকে সেরকম আরও কিছু ছোট ছোট পাতা দিয়েছি, সেগুলো এরকম সবুজ এবং টিয়া দুইটা মিক্সড করেই আমি আর কি করেছি। তো আশা করি আপনারা ভিডিও দেখে কাজগুলো বুঝতে পারছেন। এছাড়াও যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে। আর কাজগুলো কেমন লাগে লাইক দিবেন, আসলে আপনারা লাইক কমেন্ট করলে তখন আমি বুঝতে পারি যে এই কাজগুলো আপনাদের ভালো লাগছে বা এই কাজটা বেসিক্যালি ভালো লেগেছে, তাই আপনাদের এত রেসপন্স পেয়েছি। তাই চেষ্টা করবেন একটু হলেও রিয়্যাক্ট অথবা একটা কমেন্ট করার। তো এই ছিল ভিডিওটা, অন্য একটা ভিডিওতে ফুলের কালার করা বা ফুলটা আমি কীভাবে সেলাই করেছি সেটা শেয়ার করব। আজকে শুধু পাতা এবং ডালগুলোই দেখালাম, একটা ভিডিওতে অনেক কিছু দেখিয়ে ফেললে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।